আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটি খবর। দুবাইয়ে নারী সেজে পুরুষের ভিক্ষা, কারণ অবাক হওয়ার মতো। কি কারণ সেটা অবাক হওয়ার মতো, এটা ঢাকা পোস্টের একটি রিপোর্ট। খুবই ইন্টারেস্টিং দর্শক, যে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে মসজিদের সামনে থেকে এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নারীদের বোরকা ও নিকাব পরে ভিক্ষা করছিলেন। শুক্রবার 15 মার্চ একটি মসজিদের সামনে থেকে ওই ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। রমজান মাস চলার সময় ভিক্ষা বিরোধী অভিযান চালায় পুলিশ। আমিরাতে ভিক্ষা একটি দণ্ডনীয় অপরাধ, কারণ ভিক্ষার নামে বেশিরভাগ মানুষই প্রতারণা করেন। এই কারণে ভিক্ষাবৃত্তি সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ। আচ্ছা, দুবাই পুলিশের সন্দেহভাজন এবং অপরাধমূলক ঘটনা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আলী সালেম আল সামসি বলেছেন, ওই পুরুষ নারীর বেশ ধরে ভিক্ষা করছিলেন কারণ তার ধারণা ছিল মানুষ পুরুষদের তুলনায় নারীদের প্রতি বেশি সহানুভূতিশীল এবং নারীদের তারা বেশি ভিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা, তিনি আরও বলেন, অপর এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নারীর বেশ ধরা ওই পুরুষকে গ্রেপ্তার করা হয়। দর্শক, এই প্রসঙ্গে একটু বলি, বাংলাদেশেরও কিন্তু অনেক অসহায় মানুষ ভিক্ষা করে। আমি আমাদের কুয়েতের সংবাদদাতা ছিলেন কামরুল, সে আমাকে জানিয়েছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং খুবই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে গাড়িগুলোর দিকে। যখন কি বিভিন্ন ট্রাফিক সিগন্যালে গাড়িগুলি থামে, তখন তাদের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকে, সরাসরি হাত পাতে না, কিন্তু এমনভাবে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন গাড়ির ভেতর থেকে এই শেখরা ডাকে, ডেকে অনেকে তাদেরকে দেয়। কিন্তু এটাও কিন্তু ভিক্ষাবৃত্তি, এবং এটা যেহেতু সরাসরি ভিক্ষা করলে পুলিশের হাতে ধরা পড়বে, সুতরাং তারা ওই ফুট রাস্তার আইল্যান্ডে বা কোনায় কোনায় দাঁড়িয়ে থাকে ওই ট্রাফিক পয়েন্টগুলোতে, যেখানে গাড়িগুলো এসে থামে, তখন তারা গাড়ির দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিভঙ্গিতে। এমন ঘটনা কিন্তু কুয়েতে অসংখ্য, এবং আমি দর্শক নিজেও দেখেছি। এমনকি আমি দুবাইয়ে এরকম ঘটনাও দেখেছি যে বাংলাদেশিরা এইভাবে ভিক্ষাবৃত্তি করে। তো কিন্তু অথচ এই কুয়েত বা দুবাই সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা একেবারেই নিষিদ্ধ, তারপরও চলছে। এটা গ্রেপ্তার করে, আবার কিছু জরিমানা করে বা একদিন দুদিন জেল খেটে তাদেরকে আবার ছেড়ে দেয়, এভাবে চলছে আর কি। যাই হোক, খবরে বলা হচ্ছে পুলিশের এই কর্মকর্তা ভিক্ষা প্রদান থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভিক্ষুকরা মানুষের সহানুভূতি পেতে বিভিন্ন গল্প বলে থাকে যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না। এছাড়া এসব ভিক্ষুক মসজিদ, হাসপাতাল, ক্লিনিক এবং রাস্তার পাশে বসে, কারণ এসব জায়গায় মানুষ বেশি দান করে। ভিক্ষুকদের ভিক্ষা না দিয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার জন্য আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার সামসি। তিনি বলেছেন, এসব সংস্থায় দান করলে সেগুলো সত্যিকারের অভাবী মানুষের কাছে পৌঁছাবে। পবিত্র রমজান মাস আসলে আরব আমিরাতের সব জায়গায় ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। এমনও ঘটনা রয়েছে যে যেখানে অন্য দেশ থেকে পর্যটন ভিসায় আমিরাতে এসে ভিক্ষা করছিলেন একটি পরিবারের সব সদস্য, এমন ঘটনাও ঘটেছে। তবে এটা ঠিক, আমিরাতের যারা অনেকেই গেছে, যারা অসহায় বিপন্ন জীবনযাপন করছে, কাজ নেই, প্রতারণার শিকার হয়ে গেছে, তারা কিন্তু ভিক্ষাবৃত্তি করে। এটা যতই তারা রাষ্ট্রীয়ভাবে তাদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করুক না কেন, কিন্তু এটা বাস্তবতা। সংযুক্ত আরব আমিরাতের একেবারে দুবাইয়ে অসংখ্য এরকম ভিক্ষাবৃত্তির ঘটনা আছে, আর আমি কুয়েতের ঘটনা তো আপনাদেরকে বললামই। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।